নমস্কার, এখন আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে শেখ শাহাবুদ্দিনের 2019 সালের অভিযান মাউন্ট কাঞ্চনজঙ্ঘা থেকে সংগৃহীত কিছু তথ্যচিত্র। আপনাদের জানিয়ে রাখি যে এই লাল রেখাঙ্কিত পথ ধরেই শেখ শাহাবুদ্দিনের অভিযান এগিয়ে চলে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার শীর্ষের দিকে। বহুদিনের লালিত স্বপ্নকে শেখ শাহাবুদ্দিন সফল করেছিল 2017 সালের 21শে মে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শীর্ষ স্পর্শ করে সঙ্গী হিসেবে সেদিন পেয়েছিল পশ্চিমবঙ্গের আরও এক অভিযাত্রী কুন্তল কাঁড়ারকে। এর আগে অবশ্য শেখ শাহাবুদ্দিন নুন, কুন, জমসম, ডোমাখাং, রিওপারগিয়াল, সুদর্শন ও শ্রী কৈলাস সহ বহু সফল শৃঙ্গ আরোহণের অভিজ্ঞতায় পূর্ণ করেছিল তাঁর ঝুলি। 2017 সালের সফল মাউন্ট এভারেস্ট অভিযানকে পাথেয় করেই শুরু হল নতুন করে আরও একটি অভিযানের স্বপ্ন দেখা। কিন্তু মূল সমস্যা তো অর্থ সংগ্রহ করা, এতেই কেটে গেল দুটো বছর। অবশেষে লালিত স্বপ্নকে রূপায়িত করতে 2019 সালের 6ই মে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির কর্মী শেখ শাহাবুদ্দিন কলকাতা থেকে রওনা হয় সিকিম নেপাল সীমান্তে 8,586 মিটার উচ্চতার পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ মাউন্ট কাঞ্চনজঙ্ঘার শীর্ষ স্পর্শ করার উদ্দেশ্যে। অভিযান শুরু হওয়ার আগেও কিছু আনুষ্ঠানিক কাজ বাকি থাকে, সেটাই সম্পন্ন হল। ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির জয়েন্ট জেনারেল ম্যানেজার মাননীয় শ্রী আর ডি বর্মা এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবির রায় মহাশয়দের নিকট থেকে জাতীয় পতাকা গ্রহণ করে। সহযোগী হয়ে থাকলেন শেখ শাহাবুদ্দিনের কিছু বন্ধু, শুভানুধায়ী ও পরিবারবর্গ। সকলেই একান্তভাবে তার অভিযানের সফলতা এবং সুস্থভাবে ফিরে আসার কামনা জানালেন। এরপর শেখ শাহাবুদ্দিনের জাতীয় পতাকা গ্রহণ অনুষ্ঠান। मैं आज बहुत खुश हूँ, एक्साइटेड हूँ, जो कि हमारे बीच से श्री शेख शाहाबुद्दीन आज माउंट कंचनजंगा एक्सपेडिशन के लिए रवाना हो रहे हैं और उस उपलक्ष्य में हम लोग यहाँ पे एकत्रित हुए हैं नेशनल फ्लैग हैंडओवर करने के लिए। जो कि आप लोग सबको मालूम है कि शेख शाहाबुद्दीन 21 मई 2017 को वर्ल्ड का हाईएस्ट पीक माउंट एवरेस्ट कॉन्कर करके देश की और सभी हम सभी लोगों की नाम रोशन की है और ये हम लोगों का गर्व है। जिस तरीके से उनका जील और एंथुजियाज्म वो लेके चल रहे हैं अपना इस एक्सपेडिशन में, मैं इस बार भी आशा करूंगा, बल्कि मेरा उम्मीद है कि जो कि ये माउंट कंचनजंगा सबको मालूम है 3rd हाईएस्ट पीक है, टेक्निकली चैलेंजिंग और डिफिकल्ट पीक है, बट उनकी जो एंथुजियाज्म, उनके जो स्ट्रेंथ वो देखते हुए मेरा आशा है कि इस बार भी वो खड़ा उतरेंगे
और देश की और हमारे सबकी नाम रोशन करेंगे। इसी उम्मीद के साथ मैं भगवान से यही प्रार्थना करूंगा कि वो इस बार भी सफलतापूर्वक माउंट कंचनजंगा को कॉन्कर करके दोबारा सही सलामत लौटेंगे और हमारा बीच आ करके दोबारा हम लोग उनकी विजय को सेलिब्रेट करेंगे। जय हिंद। डॉक्टर आबिर राय जो शेख शहाबुद्दीन के हेल्थ एडवाइजर और वेल विशर भी हैं, उनसे रिक्वेस्ट करूंगा कि वो कुछ आशीर्वादन से उनको दिखा दें। नमस्कार। शेख शहाबुद्दीन हमारे भाई हैं, हमारे गर्व है, देश का गर्व है। 2017 साल माउंट एवरेस्ट जो कि दुनिया का सबसे ऊंचा पीक है उसको काफ़ी अच्छा तरीके से सफल रूप से चढ़ के आए हैं, कॉन्कर करके आए हैं। आज वो रवाना होंगे दुनिया के तीसरा सबसे ऊंचा पीक माउंट कंचनजंगा जो कि सबसे ज़्यादा दुर्गम भी है। आज उसी सिलसिले में हम लोग सब यहाँ एकत्रित हुए हैं कि भारत के फ्लैग है, नेशनल फ्लैग है, उसके हाथ हम लोग दे ताकि वो दोबारा सफलतापूर्वक कंचनजंगा पीक में भारत का तिरंगा लहराए और फिर सफल पीक क्लाइंबिंग करके हमारे बीच फिर वापस आए। हमारा पूरा दुआ है, विश्वास है, उम्मीद है, सब कुछ है, हमारा आशीर्वाद है। एरपर ताके विदाय अभ्यर्थना जानाते শিয়ালদা স্টেশনে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন উজানগাঙের শুভানু রায়বৃন্দ। কলকাতা থেকে 2019 ছয় এপ্রিল রওনা হয়ে 8 তারিখ পৌঁছে যান নেপালের হোপোখোলা। সেখান থেকে দাওয়া শেরপাকে সঙ্গে নিয়ে প্রথম দিন খেবাং গ্রামে রাত্রিবাস। পরের দিন অনেক লম্বা পথ অতিক্রম করে পৌঁছে যায় শেরপা ভিলেজে। ওখানেই মিলিত হয় পশ্চিমবঙ্গের আরও তিন পর্বতারোহী বিপ্লব বৈদ্য, রুদ্রপ্রসাদ হালদার এবং কুন্তল কাঁড়ারের সাথে, যারা এই অভিযানেরই উদ্দেশ্যে কয়েকদিন আগেই কলকাতা থেকে রওনা হয়েছিলেন। দীর্ঘ চড়াই উতরাই পার হয়ে পরের দিন গন্তব্যস্থল টোরাংদিং। সেখানে রাত কাটিয়ে পরের দিন সদস্যরা ইউলুংকাং নদী পথ ধরে পৌঁছে যায় তেসরাম। ওখানে পৌঁছানোর পরেই শুরু হয়ে গেল অবিরাম তুষারপাত। অগত্যা আড্ডায় গানে গল্পে সময় কাটছে, দুদিন ধরে সমানে চলল তুষারপাত। এরই মধ্যে পড়ে গেল শেখ শাহাবুদ্দিন এবং দুজন শেরপা বন্ধু নরবু এবং ফিঞ্জোর জন্মদিন। শেরপা কুক এই দিনটি উদযাপনের জন্য খুব সুন্দর একটি কেক বানায়। টিম লিডার উমেশজি এই তিনজনকে দিয়ে বার্থডে কেক কাটান এবং খুব সুন্দরভাবে ওদের বার্থডে সেলিব্রেশন হয়। শাহাবুদ্দিনের দেওয়া উপহার পেয়ে সমস্ত শেরপা বন্ধুরা খুব খুশি হয় এবং ওর দীর্ঘ জীবন কামনা করেন। পরের দিন সকালে ওরা ধীরে ধীরে রওনা হয় রাঞ্চির উদ্দেশ্যে। লাস্ট দুদিন ওয়েদার বহুত খারাপ থা, সামনে আমারা কুন্তলদা হয় আর জিস রাস্তা সে হাম লোগ আয়ে হ্যাঁ এই রাস্তা সে হাম লোগ আয়ে হ্যাঁ আর সামনে আমারে বিপ্লব দা আ রে হ্যাঁ আর বিপ্লব দা কা পিছে রুদ্র দা হ্যায় আর ইয়াহাঁ দেখ রে হ্যাঁ হাম লোগ কে লিয়ে। সন্ধ্যের আগে এই টিম রাঞ্চি পৌঁছে যায়। ওয়েদার খারাপ হতে শুরু হওয়ায় খুব তাড়াতাড়ি টেন্ট লাগানো হলো। ये रामचे हैं, अभी सुबह का 6 बजा है, आप देख रहे हैं रामचे में क्या नज़ारा है, बहुत ही खूबसूरत है। ये रहा हमारा सामने का रूट, इस रूट पकड़ कर हम लोग जाएंगे।
পরের দিন সকাল, সকালেরই তৈরি হয়ে নেয়ার পালা। ওখান থেকে যাত্রা শুরু হল গ্লেশিয়ার ক্যাম্প বা এবিসির উদ্দেশ্যে। রাস্তে মে মুঝে দেখনে কো মিলা এক কোকথং, কোকথং জো হ্যায় ইয়াহাঁ সে এক জঙ্গলি যায় জাতা হ্যায় অর উসকে বাজু মে হ্যায় রোহতাং, রোহতাং পিক। এ রোহতাং লাপাস সে জঙ্গলি যায় জাতা হ্যায় অর উসকে বাজু মে হ্যায় কাবরু ডোম, কাবরু নর্থ, কাবরু সাউথ, কাবরু ওয়ান টু, জেসে কি ম্যাপ মে বতায়া গিয়া হ্যায় অর সামনে হামারা আপ লোগ দেখ রহে হ্যায় ইয়ে কাঞ্চনজঙ্ঘা सबसे राइट में, और उसके बाद ये यमुन खान অভিযাত্রীরা ইউলুংকাং গ্লেশিয়ার ধীরে ধীরে এগিয়ে চলতে লাগল। সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, যার বাঁদিকে রয়েছে মাউন্ট ইউলুংকাং। এই ইউলুংকাং গ্লেশিয়ার ধরে মেম্বাররা আরও এগিয়ে যেতে থাকে এবং পৌঁছে যায় গ্লেশিয়ার ক্যাম্প বা এবিসিতে। भारी स्नोफॉल हुआ है, ये हमारे सामने का रास्ता है। वेदर बहुत ही खराब है। আগের দিন রাতে প্রচণ্ড স্নোফল শুরু হয় এবং সেটা পরের দিনও চলতে থাকে। গ্লেশিয়ার ক্যাম্প থেকে রুদ্র, বিপ্লব, কুন্তল, শেখ শাহাবুদ্দিন এবং অন্যান্য সদস্যরা একসাথে এগোতে থাকে বেস ক্যাম্পের দিকে, সেই ইউলুংকাং গ্লেশিয়ার ধরে। মেম্বাররা স্নোফলের মধ্যে দিয়ে খুব সতর্ক হয়ে এগিয়ে চলেছে বেস ক্যাম্পের দিকে। এই ইউলুংকাং গ্লেশিয়ারে বছরের পর বছর ধরে জমে আছে লুজ আনস্টেবল বোল্ডার, স্নোফল হওয়াতে চলার পথ অত্যন্ত দুর্গম এবং কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে দিয়ে মেম্বাররা খুবই সাবধানতা অবলম্বন করে অত্যন্ত সতর্কতার সাথে একে অপরকে সাহায্য করে বেস ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে। কখনো সামনে আসে ছোটখাটো রক ওয়াল, কখনো গ্লেশিয়ার পন্ড, আবার কখনো আসতে থাকে একের পর এক আইস সেরাক। এই সমস্ত বাধা অতিক্রম করে মেম্বাররা মূল শিবিরের দিকে এগিয়ে যেতে থাকে। পিছন থেকে ইউলুংকাং গ্লেশিয়ারকে দেখে নেওয়া এই পথ ধরেই অভিযাত্রীরা এগিয়ে এসেছে। 17 এপ্রিল বিকেল 5টা বা 6টা নাগাদ একে একে মেম্বাররা বেস ক্যাম্পে পৌঁছতে থাকে। বেস ক্যাম্পের ওয়েদার প্রচণ্ড খারাপ, মেম্বারদের সমস্ত টেন্ট বরফের তলায়। পরদিন এলো এক সুন্দর সকাল, প্রত্যেকেই খুব খুশি। একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া
চারিদিকে সুন্দর দৃশ্য। এর মধ্যে হেলিকপ্টার বেস ক্যাম্পে পৌঁছে গেল অভিযানের কিছু সামগ্রী নিয়ে। বোল্ডারের উপর অদ্ভুত সুন্দর একটা হেলিপ্যাড। বেস ক্যাম্পের ঠিক ডান দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাউন্ট কাব্রু এবং মাউন্ট টালুং, এবং বেস ক্যাম্পের ঠিক সামনে কাঞ্চনজঙ্ঘা গ্রুপ অফ পিকস। বেস ক্যাম্পের ঠিক মাঝখানে স্থাপিত হয়েছে খুব সুন্দর একটা মন্দির। বাঁদিকে দাঁড়িয়ে আছে মাউন্ট জানু অর্থাৎ কুম্ভকর্ণ। শেরপা মেম্বাররা আপার ক্যাম্পের জন্য রেশন এবং ইকুইপমেন্ট শর্টিং করে নিচ্ছেন। এরপরে অভিযানের আরও একটি ইম্পর্টেন্ট কাজ, অক্সিজেন মাস্ক এবং সিলিন্ডার চেক করে বুঝে নেওয়ার পালা। অক্সিজেন চেক হয়ে যায় আপার ক্যাম্পে নিয়ে। সামনে আমার ডাইনিং টেন্ট আছে, বেস ক্যাম্পের ওয়েদার খুব সুন্দর, মনে হয় যেন সমস্ত পিকগুলো বেস ক্যাম্পকে প্রহরীর মতো ঘিরে আছে। এরই মধ্যে হেলিকপ্টার অভিযানের আরও কিছু মালপত্র বেস ক্যাম্পে নামিয়ে দিয়ে গেল। এসবের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। শেখ শাহাবুদ্দিন এবং দাওয়া শেরপা টেন্টের মধ্যে রাখা অক্সিজেন সিলিন্ডারগুলির মধ্যে একটা বার্স্ট করে, তাতে টেন্টটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর সাথে সাথে নষ্ট হয়ে যায় কিছু পার্সোনাল গিয়ার। ঈশ্বরের সহায়তায় শাহাবুদ্দিন এবং শেরপার কোনো ক্ষতি হয়নি। जिसके साथ मैं माउंट कंचनजंगा एक्सपीडिशन में आया हूं, उसी के टेंट में ये ऑक्सीजन सिलेंडर ब्लास्ट किया था। শেরপা দাওয়ার হাতে দেখা যাচ্ছে ব্লাস্ট করা সিলিন্ডারের অবশিষ্ট কিছু অংশ। রোজ বিকেলের মতো ওইদিনও বিকেলে বেস ক্যাম্প টেন্টে শুরু হলো পূজা অর্চনা। এরপর শেরপা ভাইরা একত্রিত হয়ে পরিচয় পর্ব সেরে নিয়ে আগামী দিনের অভিযানের দায়িত্ব বুঝে নিচ্ছেন। পরের দিন সকাল 23 এপ্রিল, সুন্দর আবহাওয়ার মধ্যে বেস ক্যাম্পে শুরু হয়ে যায় সকল টিমের পুজো। সবার আগে শেরপা সাংরিলা গ্রুপের পূজা সম্পন্ন হয়, পাশাপাশি শুরু হয় শাহাবুদ্দিনদের গ্রুপ পিক প্রমোশনের পূজা। লামাজি এই পূজার প্রধান পুরোহিত। অত্যন্ত নিষ্ঠা ভরে পূজা শেষ করার পরে তিনি এক এক করে সব সদস্যদের উত্তরীয় পরিয়ে অভিযান সফল হওয়ার আশীর্বাদ প্রদান করেন। পরের দিন 24 এপ্রিল, অভিযাত্রীরা অ্যাক্লামাটাইজেশনের জন্য ভোর 5:30 ক্যাম্প 3 এর উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে দেখা মাউন্ট টালুং থেকে নেমে আসা অ্যাভালেঞ্জ। সিদ্ধান্ত অনুযায়ী মেম্বাররা ওই দিন ক্যাম্প 1 স্টে না করে ক্যাম্প 2 পৌঁছে সেখানেই নাইট স্টে করবে। সকালটা ছিল খুব সুন্দর, এই ফাঁকে চারদিকের সমস্ত পিকগুলি একবার দেখে নেওয়া, আহা, মন্ত্রমুগ্ধ করা।
মেম্বাররা ফিক্সড রোপের সাহায্য নিয়ে ধীরে ধীরে অতি সাবধানে এগিয়ে চলেছে ক্যাম্প ওয়ানের দিকে। এরই মধ্যে অবিরাম হয়ে চলেছে অ্যাভালেঞ্জ, কখনো মাউন্ট টালুং থেকে, কখনো মাউন্ট জানু থেকে। মেম্বাররা নেগোসিয়েট করে চলেছে একটার পর একটা আইস ওয়াল। আবার অ্যাভালেঞ্জ, যেটা এই এলাকায় অভিযাত্রীদের প্রায় নিত্য সঙ্গী। যেতে যেতে একটু বিশ্রাম নিয়ে আবার চলা শুরু ক্যাম্প ওয়ানের দিকে। ওখান থেকে আরও একবার চারিদিকের নয়নাভিরাম দৃশ্য দেখে নেওয়া। অভিযাত্রীরা ক্লান্তিবিহীন পথে এগিয়ে চলেছে। চলতে চলতে শাহাবুদ্দিন এবং অন্য মেম্বাররা এসে পৌঁছল এক ভয়ঙ্কর গিরিখাদের কিনারায়। বাঁদিকে মাউন্ট জানু, নিচে ইউলুংকাং গ্লেশিয়ার, তারই মধ্যে ওই দূরে দেখা যাচ্ছে বেস ক্যাম্পের তাঁবুগুলো। অপরূপ সুন্দর বরফের ভাস্কর্যের মধ্যে লুকিয়ে আছে মৃত্যু ফাঁদ। ধীরে ধীরে সেই বিস্তৃত ক্রিভার্স ল্যাডারের সাহায্যে সব মেম্বাররা একে একে নিরাপদে পার হতে থাকে। অবশেষে পৌঁছে যায় 6,200 মিটার উচ্চতার ক্যাম্প ওয়ানে। ক্যাম্প ওয়ানে স্টে না করে মেম্বাররা পূর্ব নির্ধারিত প্ল্যান অনুযায়ী কিছুটা রিভার্স জোন এবং কিছুটা আইস ফিল্ড অতিক্রম করে বেলা 11টা নাগাদ 6,400 মিটার উচ্চতায় ক্যাম্প টুতে পৌঁছায়। পরের দিন সকালে শাহাবুদ্দিন এবং অন্য মেম্বাররা অ্যাক্লামাটাইজেশনের জন্য ক্যাম্প 3 এর দিকে রওনা হয়।
পার হতে হয় একটার পর একটা খাড়াই বরফের ঢাল। ফিক্স রোফ এবং জুমারের সাহায্যে সদস্যরা এই ঢালগুলি অতিক্রম করে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে শাহাবুদ্দিন এবং অন্য মেম্বাররা ক্যাম্প টুতে ফিরে এসে ওখানেই নাইট স্টে করে। পরের দিন 27 এপ্রিল সমস্ত টিম মেম্বাররা ক্যাম্প টু থেকে বেস ক্যাম্পের দিকে রওনা দেয় এবং সকাল 11টায় বেস ক্যাম্পে ফিরে আসে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘটে যাওয়া বিধ্বংসী ফণীর দাপটে ছোঁয়া বেস ক্যাম্পেও লেগে যায়। ওয়েদার খুব খারাপ হয়, সমস্ত টেন্ট বরফে ঢেকে যায়। এই তুষারপাত 3-4 দিন যাবৎ অবিরাম চলতে থাকে। মেম্বাররা খুব দুশ্চিন্তায় দিন কাটতে থাকে। এরই মধ্যে ওয়েদার ব্রডকাস্ট অনুযায়ী ফাইনাল সামিট ডেটের খবর এলো। 14, 15 এবং 16 মের মধ্যে সামিট পর্ব শেষ করে ফেলতে হবে। ইতিমধ্যে এটাও সিদ্ধান্ত হয় যে অভিযাত্রীরা 11 মে সামিটের জন্য ফাইনাল মুভ করবে। এই খবরে খুশি হয়ে মেম্বাররা বরফের গোলা ছোঁড়াছুড়ি করে এবং বরফ দিয়ে স্নোম্যান বানায়। আনন্দ হতেই থাকে। ইতিমধ্যে টিমের মেম্বাররা জানতে পারলেন টিমেরই একজন শেরপা সদস্যের স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। সব মেম্বাররা মিলে এই শেরপার স্ত্রীকে 5 লক্ষ টাকা সাহায্য করেন। পরের দিন আরও একটা সুন্দর সকাল। তারই মধ্যে বেস ক্যাম্পে হেলিকপ্টার নিয়ে এসেছে সামিটের কিছু রসদ। এগারোই মে সকাল 5:30 অভিযাত্রীরা বেস ক্যাম্প থেকে ডাইরেক্ট ক্যাম্প টু এর উদ্দেশ্যে ফাইনাল মুভ করবে। সেই একই পথে পরপর বরফের দেওয়াল অতিক্রম করে মেম্বাররা এগুতে থাকে। যে পথ এর আগে অ্যাক্লামেটাইজেশনের জন্য বেছে নেওয়া হয়েছিল। বেলা 11টা নাগাদ ক্যাম্প টুতে পৌঁছে যায়। 11 এবং 12 মে শাহাবুদ্দিন এবং টিমের বাকি মেম্বাররা ক্যাম্প টুতে স্টে করে। ১৩ মে সকাল সকাল খুব সুন্দর ওয়েদারের মধ্যে শাহাবুদ্দিন দলের বাকি সদস্যদের সঙ্গে ক্যাম্প থ্রি এর দিকে এগোতে থাকে। সদস্যরা পার হতে থাকে একের পর এক আইসওয়াল। চলতে চলতে পিছন ফিরে দেখে নেওয়া ক্যাম্প 1 এবং ক্যাম্প 2।
ক্যাম্প থ্রিতে যাওয়ার পথে নেগোসিয়েট করতে হলো একটার পর একটা ক্রিভাস। কখনো ক্রিভাসের উপর তৈরি হওয়া আইস ব্রিজ পার হয়ে, কখনো ভয়ঙ্কর ক্রিভাসকে নেগোসিয়েট করে শাহাবুদ্দিন এবং অন্য সদস্যরা ধীরে ধীরে ক্যাম্প থ্রিয়ের দিকে এগোতে থাকে। পিছন ফিরে দেখে নেওয়া সেই ভয়ঙ্কর ক্রিভাস জোন যেটা কিছুক্ষণ আগেই শাহাবুদ্দিনরা নেগোসিয়েট করে এসেছে। এবার শুনুন শাহাবুদ্দিনের কিছু কথা। Where are you going? 15-16 Weather is yeah. very fine. Yeah. मैं अल्लाह से दुआ करता हूँ कि आने वाले जो दो दिन है 14-15 ये वेदर अच्छा रहे कि हम सब समिट करके हमारे परिवार हमारे दोस्त और हमारे देश वापस जा सके और हमें गर्व है कि हम जैसे हमें आप जैसा दोस्त मिला आप जैसा हम सफर मिला हम भगवान को अल्लाह को शुक्रिया करते हैं कि आपकी लंबी उम्र हो जिंदगी में बहुत तरक्की करें हर एक माउंटेन आप सक्सेस के साथ क्लाइम करें सेफ्टी के साथ आई मिस यू माय फैमिली। মেম্বাররা ক্যাম্প থ্রি এর উদ্দেশ্যে আরো এগিয়ে চলেছে। সামনে একটার পর একটা আইসওয়াল পার হয়ে এগিয়ে চলা। Good morning. Today is 13 May. We are going to Camp 3. ইতিমধ্যে ওয়েদারও খারাপ হতে থাকে। পিছন ফিরে বাকি মেম্বারদের একবার দেখে নেওয়া। Some member upcoming. This is Camp 3. স্নোফলের মধ্যেই শাহাবুদ্দিনরা 7100 মিটার উচ্চতার ক্যাম্প 3 তে পৌঁছে যায়। दावा कैंप थ्री में हमारे लिए टेंट लगा रहा है, जगह बना रहा है। पर दिन 14 में वेदर खूब सुंदर। टीम सामिट कैंपर उद्देश्य रवना है। किछुटा उठार पर ही सामने एसे गेलो विशाल क्रिभास। मेम्बररा ओई क्रिभासेर सामनेर वाल क्लाइम करे उपरे उठे जाए। सेई नैरो अत्यंत भयंकर आइस वाल जार बादिके अतलान्त खाद, ताकालेई হাড় হিম হয়ে যায়। অত্যন্ত সাবধানে ধীরে ধীরে ওয়ালটা ক্লাইম করে মেম্বাররা এগিয়ে যেতে থাকে। হ্যাঁ
তারপর ট্রাভার্স করে উঠে ফিক্স রোপ এবং জুমারের সাহায্যে উপরের দিকে এগিয়ে যেতে থাকে। চোদ্দই মে বেলা ১১টায় শাহাবুদ্দিনরা পৌঁছে যায় ৭৫৫০ মিটার উচ্চতার সামিট ক্যাম্পে। ওখানে তখন ওয়েদার খুব সুন্দর। সামিট ক্যাম্পে পৌঁছে শাহাবুদ্দিনরা কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে নেয়। সামনের দিকে দেখা মাউন্ট কাংবাচেন, মাউন্ট ইউলুংকাং, কাঞ্চনজঙ্ঘা মেন, কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল এবং কাঞ্চনজঙ্ঘা সাউথ। ওই দিনই বিকেল ৬:৩০টায় ঈশ্বরকে স্মরণ করে ঈপ্সিত লক্ষ্য মাউন্ট কাঞ্চনজঙ্ঘার শীর্ষ স্পর্শ করার উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে সেই স্বপ্ন সফল হল ১৫ই মে সকাল ৭টায় মাউন্ট কাঞ্চনজঙ্ঘার শীর্ষ স্পর্শ করে, যা ছিল দীর্ঘ ১২.৫ ঘন্টার অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, সাহসিকতা, লক্ষ্য সবকিছু স্থির রেখে এগিয়ে চলার এক চূড়ান্ত পরীক্ষা। সামিট থেকে একবার চারিদিকে ঘুরে দেখে নেওয়া। সামিটের উপরের জায়গাটা বেশ ছোট। বিভিন্ন সদস্যরা তাদের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ বিজয়ের মুহূর্তকে লেন্স বন্দী করছেন। শেখ শাহাবুদ্দিনও তার সঙ্গে সযত্নে বহন করে নিয়ে আসা অর্ঘ্য কাঞ্চনজঙ্ঘার শীর্ষে নিবেদন করে। এরপর শিখর শীর্ষে তুলে ধরে ভারতের জাতীয় পতাকা, নেপালের জাতীয় পতাকা, অর্ডনান্স ফ্যাক্টরি বোর্ডের পতাকা। এবং উজানগাঙ্গের সদস্যদের দেওয়া স্মারক। এরপরের কাহিনী রচনা করেছে এক নয়া ইতিহাস। কাঞ্চনজঙ্ঘা শীর্ষে প্রথম একজন পর্বতারোহী গাইছেন ভারতের জাতীয় সঙ্গীত। শৃঙ্গে উপস্থিত বাকি সদস্যরা অভিভূত। ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উচ্চল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল চলদি তরঙ্গ তব শিব নামে জাগে তব শুভ আশিস মাগে যায়ে জব গয় জগাতা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ।
কাঞ্চনজঙ্ঘার শীর্ষ থেকে আরেকবার শেষ দেখে নেওয়া, দূরে রয়েছে মাকালু, লটসে এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এবার অতি সাবধানে ধীরে ধীরে নিচে নেমে আসার পালা। কাঞ্চনজঙ্ঘা শীর্ষ আরোহণের আনন্দ দীর্ঘস্থায়ী হল না, কারণ একের পর এক পেতে থাকে দুঃসংবাদ। সামিটের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুন্তল কাঁড়ার। সামিট করে ফিরে আসার পথে মৃত্যুবরণ করেন বিপ্লব বৈদ্য। শুধু তাই নয়, সামিট করে ফিরে আসার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রমেশ রায় এবং রুদ্রপ্রসাদ হালদার। শেরপা মেম্বাররা এদের রেস্কিউ করে সামিট ক্যাম্পে নিয়ে আসেন। পরের দিন 16ই মে রমেশ এবং রুদ্রকে শেরপা মেম্বাররা রেস্কিউ করে ক্যাম্প থ্রিতে নিয়ে আসে। 17ই মে ক্যাম্প থ্রি থেকে ওদের ক্যাম্প টুতে নামিয়ে নিয়ে আসে এবং ওই ক্যাম্প টু থেকেই ওদের দুজনকে হেলিকপ্টারের মাধ্যমে রেস্কিউ করে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর হেলিকপ্টারে ওদের নিয়ে যাওয়া হয় কাঠমান্ডু হসপিটালে। এই অভিযানের সমস্ত রেস্কিউ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এবং অর্থ সাহায্যে। ইতিমধ্যে শেখ শাহাবুদ্দিন ফিরে এসেছে বেস ক্যাম্পে। এবার সকলকে বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা। বেস ক্যাম্প থেকে হেলিকপ্টারে ফেরার সুযোগ পেয়ে শাহাবুদ্দিন ট্রেসরাম হয়ে পৌঁছে যায় তাপেটক। পিছনে থেকে যায় সেই ইউলুংকাং গ্লেশিয়ার। সেখান থেকে আবার হেলিকপ্টারে ইউলুংকাং নদীকে সঙ্গী করে পৌঁছে যায় তাপলেজং। সেখান থেকে নিউ জলপাইগুড়ি হয়ে 20 মে সকালে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছয় সফল কাঞ্চনজঙ্ঘা অভিযাত্রী শেখ শাহাবুদ্দিন। কাঞ্চনজঙ্ঘার শীর্ষ ছোঁয়া জাতীয় পতাকা এবার পুত্রের হাতে, আগামী দিনের এক ইঙ্গিতবাহী মুহূর্ত। বহু অনুরাগী, শুভানুধায়ী এবং পরিবারের সদস্যরা সেখানে তাকে বীরের সংবর্ধনা এবং অভিনন্দন জানায়। অভিনন্দন, মিষ্টিমুখ এবং শুভেচ্ছা বিনিময়ের পর অনুজ শেখ নিজামুদ্দিনের কাঁধে চেপে কাঞ্চনজঙ্ঘা শীর্ষ স্পর্শকারী বীর শেখ শাহাবুদ্দিন ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, সঙ্গে তার প্রিয় পরিজন এবং শুভানুধায়ীরা। এই দৃশ্য মনে করিয়ে দেয় বিগত 2017 সালের 21শে মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শীর্ষ স্পর্শ করে কলকাতা বিমানবন্দরে ফিরে আসার পর। শিয়ালদা থেকে এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে এসে মা এবং অন্যান্যদের আশীর্বাদ গ্রহণের পর সকলের সাথে কুশল বিনিময়। 2017-তে তিনি ছুঁয়ে এলেন মাউন্ট এভারেস্ট শিখর। সেই শেখ শাহাবুদ্দিনকে দেখেন, শেখ শাহাবুদ্দিনকে দেখে নেব আমাদের মঞ্চে। তার হাতে রাধানাথ সিকদার তিন নিম্ন গেয়াবার তুলে দেবেন আমাদের বিভাগীয় মন্ত্রী। তাকে আমাদের WBMS এর ব্লেজার পরিয়ে সম্মান জানাচ্ছেন। সম্মান জানানো হলো ফুলের তোড়া দিয়ে, সঙ্গে
মেডেল রাধানাথ সিকদার টেনিং নোকে অ্যাওয়ার্ড তার স্মারক এবং ১,০০০০ টাকা পুরস্কার অর্থ দিয়ে দেওয়া হল শেখ শাহাবুদ্দিনের হাতে। এরপর অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্পোর্টস প্রমোশন বোর্ডের পক্ষ থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের চেয়ারম্যান মিস্টার এস কে চৌরাশিয়া মহাশয় শেখ শাহাবুদ্দিনের হাতে তুলে দিয়েছিলেন স্পোর্টস গেমস এবং অ্যাডভেঞ্চারের সর্বোচ্চ সম্মান আয়ুধ খেল রত্ন এবং সঙ্গে ২৫,০০০ টাকার চেক। এরপর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি স্পোর্টস কাউন্সিল, বিভিন্ন সহযোগী সংস্থা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাওয়া কিছু স্মারক সংরক্ষিত হয়েছে শেখ শাহাবুদ্দিনের সংগ্রহশালায়। সকলের জন্য রইল শেখ শাহাবুদ্দিনের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। নমস্কার।